ডিএলএড পার্ট ওয়ান ম্যাথমেটিক্স সাজেশান টু মার্কসের আজকে পার্ট টু ক্লাস এর আগে ফার্স্ট ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই সেটি দেখে নাও আজকে সেকেন্ড পার্টে আরও দশটি গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ আনসার ফার্স্ট কোশ্চেন নির্মিতিবাদের যে কোনো দুটি প্রকারভেদ উল্লেখ করুন নির্মিতিবাদের দুটি প্রকারভেদ হলো এক প্রজ্ঞামূলক নির্মিতিবাদ যাকে বলা হয় কগ্নিটিভ কনস্ট্রাকটিভিজম আর সামাজিক নির্মিতিবাদ যাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম গণিত শিক্ষায় নির্মিতিবাদ কৌশলের চারটি প্রধান বৈশিষ্ট্য লিখুন নির্মিতিবাদ কৌশলের প্রধান চারটি বৈশিষ্ট্য হল এই তথ্যের মূল অভিমুখ সর্বদাই শিক্ষার্থী কেন্দ্রিক হয় তাহলে কি নির্মিতিবাদের প্রধান বৈশিষ্ট্যর মধ্যে একটি কি এই তথ্যের মূল কথাই হল এটি হবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক নয় কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ লার্নার সেন্টার শিক্ষার্থীরা তাদের পূর্ব অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা নতুন জ্ঞান নির্মাণ করে থাকে শিক্ষার্থীরা তারা পূর্বে অর্থাৎ আগে তাদের মধ্যে যে নলেজটি রয়েছে সেই জ্ঞান এবং নতুন অভিজ্ঞতা তাদের যে বাস্তব অভিজ্ঞতা তার দ্বারা যে নতুন জ্ঞান নির্মাণ করে থাকে এটি বলা বলা হয়েছে নির্মিতিবাদে আর কি বলা হয়েছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বোধ শক্তির বিকাশ ঘটায় শিক্ষার্থীরা কী করে শিক্ষণ পদ প্রক্রিয়াতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এতে তাদের কি হয় বোধ শক্তির বিকাশ ঘটে এই প্রক্রিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শিক্ষার্থীরা বিষয়গত জ্ঞানকে বিষয়গত জ্ঞানকে অর্থবহ করে তোলে তাহলে কি এক এটি শিক্ষার্থী কেন্দ্রিক এটা মনে রাখতে হবে শিক্ষার্থীরা তাদের পূর্ব জ্ঞান এবং অভিজ্ঞতার দ্বারা নতুন জ্ঞান নির্মাণ করে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে তাদের বোধ শক্তির বিকাশ ঘটে আর কি শিক্ষার্থীরা বিষয়গত জ্ঞানকে অর্থবহ করে তোলে এবার কি মাচান বা স্ক্যাফোল্ডিং এটি ইংলিশে বাংলাতে ম্যাথে সব কিছুতেই কিন্তু গুরুত্বপূর্ণ স্ক্যাফোল্ডিং কোনো কাজ শিক্ষার্থীরা নিজে না করতে পারলে কোনো একটা অঙ্ক দেয়া হয়েছে শিক্ষার্থীরা উত্তর মেলাতে পারছে না তখন তাকে মনে করিয়ে স্যার একটু ধরিয়ে দিলেন বা একটু সংকেত দিয়ে কাজটিকে সঠিকভাবে করার জন্য সাহায্য করা এই প্রক্রিয়াটি হলো স্ক্যাফোল্ডিং তাহলে কি স্ক্যাফোল্ডিং কি যখন শিক্ষার্থীরা কোনো জায়গাতে আটকে পড়বে শিক্ষকের কাজ কি হবে সেই জন্য শিক্ষককে বলা হচ্ছে ফ্যাসিলিটেটর তিনি কি করবেন তিনি জাস্ট তাদেরকে একটুখানি ধরিয়ে দেবেন একটু সংকেত দেবেন যাতে তারা সেই কাজটি সম্পন্ন করতে পারে সেই অঙ্কটি তারা করতে পারে একেই বলা হয় স্ক্যাফোল্ডিং বা মাচান নির্মাণ টেটের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই স্ক্যাপ দেখে নেব পরের কোশ্চেনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে গড়ের দুটি ব্যবহার উল্লেখ করুন গড় দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন আয় ব্যয় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে আমরা গড়কে ব্যবহার করে থাকি পরিসংখ্যানিক গবেষণাকর্মের নমুনা পর্যবেক্ষণে গড় ব্যবহার করা হয় তাহলে কি দৈনন্দিন আয় ব্যয় ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে গড় ব্যবহার করা হয় আর পরিসংখ্যানিক গবেষণাকর্মের নমুনা পর্যবেক্ষণে গড় ব্যবহার করা হয় অর্থাৎ যখন আমাদের রেজাল্ট বেরোয় আমরা পার্সেন্টেন্স করি গড় করি টোটাল কত পার্সেন্ট নাম্বার পেলাম বাংলায় এত ইংরেজিতে এত ইতিহাসে এত ভূগোলে এত তারপরে গড় করা হয় অর্থাৎ মার্কশিট যখন তৈরি করা হয় সেখানেও কিন্তু গড়ের ভূমিকা রয়েছে সমবায় শিখন কথার অর্থ কী যে শিখন পদ্ধতিতে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পাঠ্য বিষয় সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতাকে পরস্পরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে শিক্ষক মহাশয়ের সহযোগিতায় নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে তাকেই সহযোগিতামূলক শিখন পদ্ধতি বলা হয় এই সহযোগিতামূলক শিখন পদ্ধতিই হল সমবায় শিখন কি এখানেও কিন্তু ভূমিকা পালন করে শিক্ষার্থীরা নিজেই তারা ছোট ছোট দলে গ্রুপে বিভক্ত হয় এবং সেই গ্রুপের মধ্যেই তারা তাদের যে জ্ঞান আছে তাদের যে অভিজ্ঞতা সেগুলির আদান প্রদান করে একে অপরের সাথে দিয়ে তারা জ্ঞান নির্মাণ করে এখানে শিক্ষক মহাশয়ও কিন্তু তাদেরকে কিছুটা সাহায্য করে কোনো একটা টপিক দেয় সেই বিষয় নিয়ে তারা আলোচনা করে নিজেদের মধ্যেই সহযোগিতায় সেই গ্রুপটি একটা সিদ্ধান্তে উপনীত হয় সেটি হলো সহযোগিতামূলক শিখন এবং এই সহযোগিতামূলক শিখনকেই কিন্তু সমবায় শিখনও বলা হয়ে থাকে এবার দেখে নেব আরও একটি কোশ্চেন গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসাবে আপনার ডট পেনটি ব্যবহার করুন শুধু ডিএলএডে নয় এই ধরনের কোশ্চেন কিন্তু যখন তোমরা টেটের ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউতেও কিন্তু এই ধরনের উপস্থিত বুদ্ধির কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে তোমার পকেটে যে ডট পেনটি আছে এটি তুমি গণিতের শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করে দেখা তাহলে কি সেই ডট পেনটা দিয়ে কী বোঝানো যেতে পারে সরল রেখা বোঝানো যেতে পারে একটা ডট পেন এরকম এটি দিয়ে একটি সরল রেখা বোঝানো গেল কনের ধারণা দেওয়া যেতে পারে দুটো ডট পেন থাকলে আর এরকম পাশে রেখে এই যে কনের ধারণা দেওয়া যেতে পারে আর কি ডট পেনটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যেতে পারে বা তিনটে যদি ডট পেন থাকে সেটি দিয়েও বাচ্চাকে এইভাবে ত্রিভুজ শেখানো যেতে পারে যদি ডট পেন চারটি আরও স্টুডেন্টদের কাছে সংগ্রহ করে নেওয়া হয় চারটি ডট পেনকে এইভাবে রেখে আমরা চতুর্ভুজের ধারণা দিতে পারি তাহলে সরল রেখা বোঝানো যায় কোণের ধারণা দেওয়া যায় ত্রিভুজ অঙ্কন করতে চতুর্ভুজ অঙ্কন করতে সাহায্য করে বা সেই পেনের সাহায্যে কিন্তু এগুলিকেও দেখানো যায় আবার এই ধরনের কোশ্চেনও দেখো এই উপস্থিত বুদ্ধির কোশ্চেনগুলো সবসময় জেনে রাখতে হবে কয়েকটি ফুলের সাহায্যে আপনার শিক্ষার্থীকে শূন্যের ধারণা দিন এটি ডিএলএডে তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট নয় টেটেও কিন্তু এই কোশ্চেন ইন্টারভিউয়ে ধরা হয়েছে দুটি পাত্র নেওয়া হলো একটি পাত্রে কিছু ফুল রাখা হলো অপর পাত্রটি খালি অপর এরপর যে পাত্রটিতে ফুল ছিল সে পাত্রটি থেকে একটি একটি করে ফুল নিয়ে অপর পাত্রে রাখা হলো এবং প্রথম পাত্রটি ফুল শূন্য হল এইভাবেই শূন্যের ধারণা দেওয়া যাবে খুবই সহজ এবার দেখে নেব পরের কোশ্চেনটি গণিত শিখনে ফলে অর্জিত চারটি ক্ষমতার উল্লেখ করুন গণিত শিক্ষণের ফলে চারটি ক্ষমতা কথা লিখুন যেটি শিক্ষার্থীরা অর্জিত করতে পারে এক হলো তাদের শক্তির বিকাশ সম্পর্কিত ক্ষমতা যত সে অঙ্ক করে সলভ করে সমস্যা সমাধান করে তার শক্তির বিকাশ ঘটে বিশ্লেষণ করার ক্ষমতা তাদের বাড়ে সংশ্লেষণ ধর্মী ক্ষমতা তাদের বাড়ে আর পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে চারটি ক্ষমতা কি চিন্তা শক্তির বিকাশ সম্পর্কিত ক্ষমতা বিশ্লেষণকারী ক্ষমতা সংশ্লেষণ ধর্মী ক্ষমতা এবং পর্যবেক্ষণ ক্ষমতা ফার্স্ট ক্লাসটি অবশ্যই দেখে নিও গণিতের আর সেকেন্ড ক্লাস এইভাবেও কোর্স কিছু এগিয়ে যাবে আবার আর একটি সাবজেক্ট এগিয়ে যাবে আবার ইংলিশ এগোবে এইভাবে কিন্তু তোমাদের এক্সামের আগে সিলেবাস কভার হয়ে যাবে এবং যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করছো তারা মনে রাখবে তোমরা কিন্তু এইটটি পার্সেন্ট প্লাস মার্কসের দিকেই এগিয়ে যাচ্ছ আর এইটটি পার্সেন্ট প্লাস মার্কস তুলতে না পারলে কিন্তু টেট কোয়ালিফাই করলেও মেরিট লিস্টে কিন্তু স্থান পাওয়া যাবে না তাই বারবার করে তোমাদেরকে বলছি বিষয়টিতে সিরিয়াস হও যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির দুটি কারণ লিখুন ভুল ধারণা কী কারণে সৃষ্টি হয় এক হলো সেই শিক্ষার্থীর হয়তো দুর্বল স্মৃতিশক্তি আর অনিয়মিত চিন্তা ভাবনা আমরা লিখতে পারি অনুশীলনের অভাব গণিত শিখতে গেলেই যারা অনুশীলন করবে না প্র্যাকটিস করবে না তারা ভুলে যাবে পরের কোশ্চেন আর আজকের লাস্ট কোশ্চেন আপনার এলাকা থেকে চারটি গোলকের উদাহরণ দিন এটিও কিন্তু টেট ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট আমার এলাকা থেকে চারটি গোলকের উদাহরণ এক হলো মার্বেল এক হলো ফুটবল একটা ক্রিকেট বল আর গ্লোব চারটি উদাহরণ হয়ে গেল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস আগের ক্লাসটি এবং আজকের ক্লাসটি দেখে নাও এবং খাতাতে নোট ডাউন করে নাও বারবার করে রিভাইস দিতে থাকো এইটটি পারসেন্ট প্লাস মার্কস তোমার দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের